একটি নবজাতকের পুষ্টির একমাত্র এবং সবচেয়ে ভালো উৎস হলো মায়ের বুকের দুধ। কিন্তু যেই মা শিশুকে এই পুষ্টি সরবরাহ করছেন তার পুষ্টির দিকটা আমরা কতটা চিন্তা করি? এটা ঠিক যে স্তন্যদানকারী মায়ের কঠিন কোনো ডায়েটের প্রয়োজন নেই, তবে কিছু খাবার যোগ করলে উপকার তো রয়েছেই, আবার কিছু খাবার খেতে গেলে সতর্ক থাকতে হবে। আজকে আপনাদের সেগুলোই ব্যাখ্যা করব। প্রথমে বলবো কোন খাবারগুলো যোগ করতে হবে। মায়ের দুধ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি, কারণ বুকের দুধের 88% পানি। তাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের গবেষকরা বলছেন, একজন দুগ্ধদানকারী মায়ের প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি পান করতে হবে। পানির পরিমাণ মাপতে 2 লিটারের একটি জগ বা বোতলে পানি রাখুন এবং সারাদিন সেখান থেকে পানি খেয়ে শেষ করুন। দুধ, জুস আর স্যুপের মতো বিভিন্ন পুষ্টিকর তরল খেয়েও পানির চাহিদা পূরণ করা যায়। দিনে অন্তত 1 গ্লাস চিনি ছাড়া ফলের শরবত খেতে হবে। সবচেয়ে ভালো হয় প্রতিবার শিশুকে বুকের দুধ দেওয়ার আগে যদি 1 গ্লাস পানি বা তরল খাবার খাওয়া যায়, তাহলে দুধ নিঃসরণ সহজ হবে। পানি খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি সারাদিনের সব খাবারের পুষ্টিগুণ শোষণ করতে সাহায্য করে, সেই সাথে হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ইউরিন ইনফেকশনের ঝুঁকিও দূর করে। বুকের দুধ খাওয়ানো মায়েদের স্বাভাবিক সময়ের চাইতে বেশি ক্যালোরির প্রয়োজন হয়, যেটা প্রায় 400 থেকে 600 কিলোক্যালোরি বেশি, কারণ দুধ তৈরিতে মায়ের শরীর থেকে অনেক ক্যালোরি খরচ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা CDC বলছে, স্তন্যপান করানো মাকে প্রতিদিন 2000 থেকে 2800 ক্যালোরি খাবার খেতে হবে। এই ক্যালোরির পরিমাণ মায়ের বয়স, ওজন, উচ্চতা, তিনি কতটা কর্মঠ এবং শিশুকে কি পরিমাণ বুকের দুধ খাওয়াচ্ছেন সেটার উপর নির্ভর করে। তবে মায়ের ওজন যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়, তাহলে হুট করে ওজন নিয়ন্ত্রণে আনা ঠিক হবে না। ধীরে ধীরে 1 বছর ধরে ওজন কমানোর পরিকল্পনা করতে হবে। ব্রিটেনের স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য মতে, একজন প্রাপ্তবয়স্কা নারীর স্বাভাবিক অবস্থায় দিনে প্রোটিন লাগে 50 গ্রাম আর বুকের দুধ খাওয়ালে লাগে 75 গ্রাম, অর্থাৎ স্বাভাবিকের চাইতে 25 গ্রাম বেশি। এই প্রোটিন মায়েরা মাছ, মাংস, ডিম, ডাল, বীজ, বাদাম থেকে পেতে পারেন। প্রতিদিন 3 বেলা আপনার প্লেটে এই খাবারগুলো রাখুন। দুধ বা দুগ্ধজাতীয় খাবারে প্রচুর প্রোটিন থাকে, এজন্য প্রতিদিনের ক্যালসিয়াম, ভিটামিন ও পানি স্বল্পতা পূরণ করতে প্রতিদিন 2 গ্লাস করে দুধ খেলে ভালো। তবে মায়ের যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, অর্থাৎ দুধ সহজে হজম হয় না, গ্যাস হয়, তাহলে সয়া, কাঠবাদাম দুধ খেয়ে দেখতে পারেন, তবে সবচেয়ে ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া। সিঙ্গাপুরের হেলথ প্রমোশন বোর্ডের তথ্যানুযায়ী বুকের দুধের 50% ক্যালোরি চর্বি থেকে আসে। সুতরাং স্তন্যপান করানো মাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট খেতে হবে। আনস্যাচুরেটেড ফ্যাট হলো যেই ফ্যাট স্বাভাবিক তাপমাত্রায় জমে যায় না। এই ফ্যাট মাছ, মুরগির মাংস, ডিম এবং বাদামে পাওয়া যায়। ফ্যাট বা চর্বি শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন প্রাপ্তবয়স্ক নারীর দিনের স্বাভাবিক অবস্থায় ফ্যাট লাগে 20 গ্রাম, কিন্তু বুকের দুধ খাওয়ালে খেতে হবে দিনে 45 গ্রাম ফ্যাট। মায়েদের কর্মদক্ষতা ও শক্তি ফেরাতে এবং শিশুর শারীরিক বিকাশে শর্করা জাতীয় খাদ্য বেশ প্রয়োজন। রুটি, পাউরুটি, ভাত, আলু, সিরিয়াল, বিভিন্ন ধরনের ডালে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায়। প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো যুক্ত করুন। তবে এই খাবারগুলো স্বাভাবিক সময়ের মতো খেলেই ভালো, বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে। বুকের দুধ খাওয়ানোর সময় একজন মায়ের সব ধরনের ভিটামিনের প্রয়োজনীয়তা বেড়ে যায়, বিশেষ করে ভিটামিন এ, বি, সি, ডি, ফোলেট এবং ভিটামিন B12। এজন্য বিভিন্ন ধরনের মৌসুমি শাক, যেমন পালং শাক, কচু শাক, কলমি শাক, মিষ্টি কুমড়ার শাক, সেই সঙ্গে পানি সমৃদ্ধ সবজি যেমন লাউ, ঝিঙা, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ইত্যাদি খাওয়া যেতে পারে। আরও যোগ করতে হবে মৌসুমি ফল বা ফলের জুস, যেমন কলা, পেঁপে, পেয়ারা, বেল, আম, জাম, কাঁঠাল। প্রতিদিন সবুজ ও হলুদ রঙের 3 ধরনের সবজি এবং দিনে 2 ধরনের ফল খাওয়া প্রয়োজন বলছে স্বাস্থ্যসেবা বিভাগ। নতুন মায়েরা প্রায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, এসব খাবারে প্রচুর ফাইবার থাকায় সেই সমস্যাও কেটে যায়। ডিমের কুসুমে ভিটামিন ডি, মিনারেলস এবং অন্যান্য পুষ্টি আছে যা মা ও শিশুর হাড় মজবুত করে। ভিটামিন ডির সবচেয়ে ভালো উৎস হলো সূর্য, তাই শিশু ও মা দুজনকেই আলো বাতাসে থাকতে হবে।
তবে শীতের দেশে গেলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে, এমনটাই বলছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। আবার খাবার থেকে সব পুষ্টি চাহিদা পূরণ সম্ভব না হলে মায়েদের এই ভিটামিন সাপ্লিমেন্ট থেকে পুষ্টি চাহিদা পূরণ করতে হতে পারে। কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। দুগ্ধদানকারী মায়েদের আয়োডিন, জিঙ্ক, আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। দুধ, ডিম, দেশি মাছ, মাংস এবং আয়োডিনযুক্ত লবণে আয়োডিন পাওয়া যায়। এসব খাবারের পাশাপাশি দুধ, বাদাম এবং মটরশুঁটি জিঙ্ক ও কোলিনের বড় উৎস। সিডিসির তথ্য অনুযায়ী একজন মাকে প্রতিদিন 290 মাইক্রোগ্রাম আয়োডিন এবং 550 মিলিগ্রাম কোলিন খাওয়া প্রয়োজন। অন্যদিকে ক্যালসিয়াম লাগে দিনে 1000 থেকে 1500 মিলিগ্রাম। ক্যালসিয়ামের এই চাহিদা পূরণে খাদ্যতালিকায় দুধ, দই, পনির, হাড়সহ মাছ মাংস খাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের ডাল, গরু ও খাসির কলিজা, মাংস, দুধ ও ডিম থেকে আয়রন মেলে। তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো দুগ্ধদানকারী মায়েদের এড়িয়ে চলাই ভালো। যুক্তরাষ্ট্রের হেলথ লাইন জার্নাল এবং কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে মায়ের দুধের মাধ্যমে ক্যাফিন অল্প পরিমাণে হলেও মায়ের থেকে শিশুর কাছে যেতে পারে। ক্যাফিনের প্রভাবে শিশু উত্তেজিত হয়ে পড়তে পারে, যার ফলে সে ঘুমোতে চাইবে না। দিনে 1 থেকে 2 কাপ বা 300 মিলিগ্রাম চা বা কফি খেতে পারেন একজন মা, কিন্তু তার বেশি নয়। কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক এবং ডার্ক চকলেটেও ক্যাফিন রয়েছে। তারপরেও যদি খেতেই হয়, সবচেয়ে ভালো হয় দিনে 1 মগ কফি অথবা 1 মগ চা, 1 ক্যান এনার্জি ড্রিঙ্ক বা 50 গ্রামের মতো চকলেট বার খাওয়া। চা খাওয়ার যদি অনেক বেশি অভ্যাস থাকে তাহলে বাজারে বিভিন্ন ধরনের হার্বাল চা পাওয়া যায়, সেগুলো খেয়ে দেখতে পারেন। মায়ের যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে, যেমন দুধ খেলে যদি পেট ফেঁপে যায় কিংবা চীনাবাদাম খেলে মুখ ফুলে যায়, বেগুন খেলে মুখ চুলকায়, এসব খাবার পুষ্টিকর হলেও না খাওয়াই ভালো। তবে অ্যালার্জি না থাকলে খেতে কোনো বাধা নেই বলছেন পুষ্টিবিদরা। সামুদ্রিক মাছ প্রোটিনের একটি চমৎকার উৎস এবং স্তন্যপান করানো নারীদের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে এতে। তবে সামুদ্রিক খাবার কোনগুলো খাচ্ছেন, কী পরিমাণে খাচ্ছেন সেটার ওপরেই লাভ ক্ষতি নির্ভর করে। যেমন সমুদ্রের বেশিরভাগ মাছে কিছু পরিমাণ হলেও পারদ থাকে, যা মাছের মাংসে জমা হয় এবং মায়ের দুধের মাধ্যমে শিশুর কাছে চলে যেতে পারে, যা শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এমনটাই দাবি ব্রিটেনের স্বাস্থ্যসেবা বিভাগের। তবে সপ্তাহে 2 থেকে 3 বেলা 4 আউন্স করে মাছ খেলে কোনো ক্ষতি নেই। স্তন্যদানকারী মায়েদের অতিরিক্ত তেলে ভাজা ও মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। খাদ্যবাহিত রোগের সংক্রমণ এড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সেই সঙ্গে দুধ, ডিম, মাছ, মাংস এগুলো ভালো করে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। অনেক মা রান্নার ঝামেলা এড়াতে প্রসেসড ফুডের দিকে ঝোঁকেন, কিন্তু চিকিৎসকেরা বলছেন বাচ্চাকে স্তন্যপান করান এমন মায়েদের প্রসেসড ফুড থেকে দূরে থাকাই ভালো। গর্ভাবস্থায় এবং বাচ্চার জন্মের পর মদ, ধূমপান, পরোক্ষ ধূমপান, পান বা তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে দূরে থাকতে হবে, এসব শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে। এদিকে শিশুকে দুধ খাওয়ানো, মায়েদের যে কোনো ওষুধ খাওয়া, কসমেটিক্স পণ্য ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মায়ের শরীর অপুষ্ট থাকলে, সর্দি জ্বর হলে, পেটে গ্যাস হলে, ঘুম কম হলে তার পরোক্ষ প্রভাব পড়বে তার শিশুর ওপর, তাই মায়ের যত্ন নেওয়া অনেক জরুরি। মায়ের খাদ্যাভ্যাসের কারণে শিশুর কোনো সমস্যা হচ্ছে কি না জানতে খেয়াল করুন। বাচ্চা বারবার অসুস্থ হয়ে পড়ছে কি না, তার ত্বকে র্যাশ দেখা দিচ্ছে কি না, এছাড়া পেট ফাঁপা, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, শব্দ করে শ্বাস নেয়া, অহেতুক কান্নাকাটি, এই বিষয়গুলো দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া বেশ জরুরি। বিবিসি বাংলায় এ ধরনের আরও নানা কন্টেন্ট পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে। এবং আরও যদি কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।